কেটে গেছে একটা পা, পা কাটিয়া গেছে, আবার ইয়েও কেটে গেছে, লেজও কেটে গেছে, আর পা তো একটা নাই গিয়ে, ওই যে মানে নাই পাড়ার মাঝে কেটে গেছে আর কি। আবার ঠোঁটটাও কেটে গেছে। কিভাবে এত আহত হলো পাখিটা? সবাই পাখিটার জন্য দোয়া করবেন, ও অনেক ব্যথা পাইছে, ওকে হলুদ লাগাই দিতে হচ্ছে রক্তদান দেওয়ার জন্য। দু তিনটা বাদ দিয়ে তখন তো খাওয়াই দে, বাদ দিই ইয়া কর, সাইডে টিপটা বন্ধ কর, ভিডিওটা তুই ধরতাছিস না, আমি থাপা দাদাই ধরছি, খালি ডরাই ঘরের ভিতরে গেছে এন তো ধরতাছে না, একটু হলুদ দিতে কইছি, হলুদ তো দিতে আমার বাগি নেই, আমি যাই করতে আনছি হলুদ। মানুষের মনুষ্যত্ব, মনুষ্যত্ব দেখ কই গেল, এটা দেন বিডু করি, মনুষ্যত্ব দেখ কই গেল, একটু হলুদ চাইছে, হলুদ তো দিল না, বিডু করতাম এদের ফাঁকি ডারে দিতাম না, আমি দিতাম না, খাওয়া না, ঠোঁটে না, ভাত খাইব না তো মনে হয়, যে রক্ত ভরতাছে এই যে ঠোঁটে দা, খাইব কেমনি, ভাত ভেতনে ব্যথা পাচ্ছে, এটা হতোই খাওয়াই দিম নে, দাঁড়া ওই যে আমার আত্মবর খাই লিতেছে, নেকা বাস্তু কেমনি খাইতে রে ওনা গো, খাও 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 খাও, দরকার খাইছি।